নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার মোটস রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেলাইকোনটার অল অপশানটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো আজ কিন্তু হিরো আইএসএল সেভেনের সেকেন্ড ম্যাচ ছিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সামনে কিন্তু ছিল স্ট্রং লাইন আপে ঘেরা বা স্ট্রং প্লেয়ার্সদের নিয়ে ঘেরা এবং স্ট্রং কোচকে নিয়ে ঘেরা এবং বলতে পারো আইএসএলে অল টাইম টপ ফাইভ বা টপ থ্রি কোচের যদি একটা তালিকা তৈরি করা যায় তাহলে সেখানে থাকা কোচ সার্জিও লোবেরার মুম্বাই সিটি এফসি তো সেই হেভি ওয়েট টিমকে হারিয়ে আইএসএল সেভেনের প্রথম অঘটন কিন্তু ঘটিয়ে দিল বলতে পারো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার্সরা তো নর্থ ইস্টের কোচ জেরার্ড নাস এবং আইএসএলের সর্বকনিষ্ঠ কোচ তিনি কিন্তু জেতার পর একটা হুঙ্কার দেন জানি না তোমরা টিভিতে দেখেছ কি না তবে একটা হুঙ্কার না বলতে পারো জেতার পর যে মজাটা সেই মজাটায় কিন্তু তিনি একটা বিশেষ এক্সপ্রেশন করেন তো সেটা কিন্তু অবশ্যই করা উচিত কারণ একজন সার্জিও লোবেরার মতো এক্সপিরিয়েন্সড কোচ আইএসএলে এতদিন ধরে কোচিং করানো কোচকে একটা উনচল্লিশ বছর না চল্লিশ বছরের কোচ প্রথম ম্যাচে হারিয়ে দেওয়া একটা বিশাল ব্যাপার বিশাল কৃতিত্বের এবং সেটাই কিন্তু করে দেখালেন জেরার্ড নাস তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি স্টার্টিং লাইন কিন্তু ছিল বাংলার সুভাশিস রায়চৌধুরী এছাড়া গর্জেন্দ্র কুমার আশুতোষ মেহতা বাংলার ছেলে এছাড়া ছিল ডাইল্যান ফক্স তার সাথে ছিল কিন্তু ডিফেন্সিভ ব্লকার বা ডিফেন্সিভ মিডফিল্ডার এবং হিরো অব দ্য ম্যাচ খাসা কামারা টোটাল ম্যাচ কিন্তু একদম ব্যাপক ফুটবল উপহার দিয়ে গেল এই খাসা কামারা এছাড়া ছিল কিন্তু মাচার্ডো এছাড়া স্ট্রাইকারে কিন্তু ছিল আপিয়া আপিয়া কিন্তু খুবই ভালো বলতে পারো একটা রেপুটেশনের সাথে আইএসএল এ এসেছেন এবং আজকের ম্যাচ খুব একটা খারাপ খেলিনি একটা গোল করেছে মানে একটাই গোল হয়েছে এবং সেই গোলটা কিন্তু আপিয়া করেছে এবং অবশ্যই পেনাল্টির থেকে করেছেন সেই বিষয়ে পরে আসছি মুম্বাই সিটিএফসির স্টার্টিং লাইন আপে কিন্তু আমরা মোর্তাতা ফলকে দেখিনি এটা একটা বিশাল আশ্চর্যজনক ঘটনা হারনানকে খেলিয়েছেন কোচ সার্জিও লোবেরা গোলে ছিল কিন্তু অমরিন্দর সিং লেফট ব্যাক ছিল কিন্তু মন্দার রাও দেশাই এছাড়া আমরা কিন্তু হুগো বুমোকে ফার্স্ট টাইম মুম্বাই সিটি এফসির জার্সিতে দেখলাম মোরতাদা ফলকে আমরা দেখিনি এটাই আমাদের দুর্ভাগ্য বলতে পারো তো দেখা যাবে পরের ম্যাচে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে আহমেদ জাহুকে দেখা যায় তারপর রেনিয়ার ফার্নান্ডেজ রাউলিন বর্জেস বার্থলোমিও উগবেচে অ্যাড ফ্রন্টেকে কিন্তু আমরা দেখতে পারি তবে এই দুই টিমের প্লেয়ার ছাড়াও আরেকজনের কথা বলতে হবে এবং তিনি হচ্ছেন এই ম্যাচের রেফারি তিনি কিন্তু একটা দুটো করা ডিসিশন নিয়েছেন একটা অবশ্যই আহমেদ জাহুর তেতাল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিটের মাথায় খাসা কামারেকে করা একটা ট্যাকেলকে তিনি একদম ডাইরেক্ট রেড কার্ড দেন এবং আহমেদ জাহু মাঠের বাইরে চলে যায় অর্থাৎ লাস্ট সাতচল্লিশ মিনিট আসল টাইমের মুম্বাই সিটি এফসি কিন্তু এগারো জনের জায়গায় দশজন হয়ে যায় এবং তারপর ঊনপঞ্চাশ মিনিটের মাথায় অর্থাৎ সেকেন্ড হাফ শুরু হওয়ার চার মিনিট পরেই কিন্তু একটা পেনাল্টির নির্দেশ দেন এবং সেখান থেকে কিন্তু গোল করে আপিয়া তবে আজকের মূল আকর্ষণ কিন্তু অবশ্যই ছিল বার্থলিমিও ওগবেচে হুগো বুমো অ্যাডামলে ফ্রন্ডে আহমেদ জাহু জাহু অবশ্যই প্রথম দিকে ভালোই শুরু করেছিল কয়েকটা পাস বাড়িয়েছিল নিজেও শট নিয়েছিলেন কিন্তু তেতাল্লিশ মিনিটের মাথায় কিন্তু তার একটা ভুল ট্যাকেলে একদম রেড কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে বার করে দেওয়া হয় এছাড়া ফারুক চৌধুরীকে কিন্তু আজকে মুম্বাই সিটি এফসির হয়ে ডেবিউ করতে দেখা গেল গত সিজন কিন্তু জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত খেলেছিলেন গোলও করেছিলেন অ্যাসিস্ট করেছিলেন তো টিমটা অবশ্যই খুবই স্ট্রং কিন্তু আনফর্চুনেটলি ফার্স্ট ম্যাচে কিন্তু সার্জিও লোবেরার দল মুম্বাই সিটি এফসি যারা কিনা সিটি গ্রুপের সাথে কিন্তু টাই আপ করেছে তারা কিন্তু হেরে গেল তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে পেরেছি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলের প্রথম বেশি থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেলিকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ